Human Rights Foundation, একটি মানবাধিকার সংগঠন যেটা সর্বপ্রথম রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে প্রথম অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান করেছিলেন আমরা না খেয়ে থাকব প্রয়োজনে, এক বেলা খেয়ে আরেক বেলা ওদেরকে খাওয়াবো, মাদার অফ হিউম্যানিটি। তিনি যে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী, তিনি অনেক কিছু করতে পারেন, কিন্তু একটা এনজি একটা মানবাধিকার সংগঠন প্রথম পক্ষে প্রথম নিজের সত্তায়নে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেটা ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস। এই সংগঠন পরিবেশ নিয়ে কাজ করে, মানবাধিকার নিয়ে কাজ করে, অসহায় মানুষের চিকিৎসা সেবা দেয়, করোনাকালীন সময়ও সামর্থ্য অনুযায়ী ব্যাপক কাজ করেছে। আমি এই জন্য ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। সামনে আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, ঢাকা কমিটির নেতৃবৃন্দ, বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ, আপনাদের অভিনন্দন জানাচ্ছি। মূলত আজকের স্লোগান হচ্ছে জাগো বিশ্ববিভেদ, প্রেক্ষিত রোহিঙ্গা সংকট। আজকে রোহিঙ্গা সংকট এটা আমাদের কাছে একদম পরিষ্কার, এত বড় উদ্বাস্ত শিবির পৃথিবীর কোথাও আছে কিনা জানা নেই। ওরা আমাদের কাছে আসার কারণে আজকে বনভূমি উজাড় হচ্ছে, পাহাড় নষ্ট হচ্ছে, ওখানে রীতিমতো এখন গোলাগুলি খুনাগুনি শুরু হয়েছে, মাদক ব্যবসা এবং পাচারের একটা নিরাপদ জোট। আমরা চাই তারা নিজের ভূমিতে ফিরে যাক, তাদের সে অধিকার আছে। মানুষের মৌলিক অধিকারের মধ্যে প্রথম হচ্ছে তার নিজ বসতভিটায় থাকার অধিকার। আমরা চাইব সারা পৃথিবীর বিবেক এক্ষেত্রে জাগ্রত হবে। আজকে এখানে শোনা যাচ্ছে রোহিঙ্গাদের এলাকায় দুটো বিশাল ইপিজেড করা হচ্ছে, একটা ইপিজেড পাশের দেশ ভারতকে দিচ্ছে, আরেকটা দিচ্ছে চীনকে, এবং সেখানে ফাইভ স্টার হোটেল নির্মাণ করা হয়েছে, ইতিমধ্যে চারটি, আরো কয়েকটি নির্মাণাধীন আছে। মানুষের বসত ভিটা থেকে উৎকাত করে, মাতৃভূমি থেকে উৎকাত করে বড় বড় প্রতিবেশী দেশগুলি সেখানে ইপিজেড করবেন, ইপিজেড করবার মতো কি পৃথিবীতে জায়গার আকাল পথে থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।